আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশে গণতান্ত্রিক যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটি অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার ফলে রাজনৈতিক দল এবং রাজনৈতিকদের সংস্কৃতি এটি বর্তমান বাংলাদেশে অনুপস্থিত। আমি এক্সাম্পল দিচ্ছি আপনাকে, যেটা মনীশ সাহেব একটা কথা বলেছেন যে আমি 41.8 যেটি নির্বাচন কমিশন ঘোষিত পার্সেন্টেজ কনসার্ন না, আমি সে বিতর্কে যাচ্ছি না। উনি বলেছেন বিদেশি পর্যবেক্ষক, আমি যতটুকু ইনফরমেশন জানি ও পেপার পত্রিকায় সেখানে বিদেশি কিছু ইন্ডিভিজুয়াল এসেছিলেন, ইন্ডিভিজুয়ালস, বাট তারা কোনো দেশকে রিপ্রেজেন্ট করেন নাই, কোনো অফিসিয়াল মানে পর্যবেক্ষক নয়। তারা হয়তো আপনি ব্যক্তিগতভাবে তাদেরকে এটা আহ্বান করেছেন, তাদের স্টেটমেন্টের উপর ভিত্তি করে একটা রাষ্ট্রকে আপনি কখনোই এখানে ফোকাস করতে পারেন না। তাহলে স্টেটমেন্ট দেবে কে? আচ্ছা, আপনি মার্কিন যুক্তরাষ্ট্র একটা স্টেটমেন্ট ধরেন পর্যবেক্ষক আসবে, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, কানাডা এবং ইউকে, তারা কি কোনো পর্যবেক্ষক পাঠিয়েছে? আমি যতটুকু জানি কোনো পর্যবেক্ষক তারা পাঠাই না, আমি চুপ হয়ে যাই। সেটি হচ্ছে যে অফিসিয়ালি এই দেশগুলো কোনো পর্যবেক্ষক এখানে পাঠায়নি, আপনি আমাকে একটা কাগজ দেখাতে পারবেন না। বাট আমি বলি ব্যক্তিগতভাবে আমি এসেছি, আপনি আমাকে আহ্বান করেছেন, আমি একটা স্টেটমেন্ট দিয়েছি, এটি অফিসিয়াল স্টেটমেন্ট নয়। এটা এই পর্যবেক্ষককে আপনি অফিসিয়াল এন্ট্রি করতে পারেন না, এক। দুই নম্বর, আপনি দেখেন আপনি স্থানীয় সরকার নির্বাচন বলছেন উপজেলা পর্যায়ের, আমি বলছি এই নির্বাচন ক্ষতিগ্রস্ত, প্রক্রিয়াটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কীভাবে? আজকে আপনি প্রতীক বাদ দিচ্ছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অতি সম্প্রতি যে জাতীয় নির্বাচনটি অনুষ্ঠিত হলো সেই নির্বাচনে জনগণ যেহেতু এই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যায় নাই, আপনি যত পার্সেন্টই দেখান না কেন, এটা হচ্ছে আমি তো আপনি তো আপনার কথা বলবেন, এই পার্সেন্টেজে দেখা গেছে সেখানে জনগণ এই নির্বাচনটাকে কেন দীর্ঘদিন তারা জানে যে এই ভোট দিতে গেলে তার ভোট অন্যটা দিয়ে দিচ্ছে, এক, অথবা ভোট দিতে গেলে তাকে উপস্থিত আরেকজন থেকে তাকে ভোট দিতে হচ্ছে, ফলে এই জায়গা থেকে তারা নির্লিপ্ত হয়ে গেছে। ফলে এই জায়গাতে আমার কাছে যেটা মনে হয় জাতীয় নির্বাচন এই নির্বাচনটাকে কভারেজ দেওয়ার জন্য আওয়ামী লীগ বা বর্তমান সরকার যে কৌশলটা নিয়েছে আমি ব্যক্তিগত মনে করি সেটি হচ্ছে প্রতীক তুলে দিয়ে একটা উন্মুক্ত করে দিয়ে যাতে জনগণ এখানে অংশগ্রহণ করতে পারে এবং সহিংসতাকে এড়ানো যায়, এটা গেলে এক নম্বর। দুই নম্বর, আপনি আরেকটা জিনিস আসেন, সেটি হচ্ছে যে ডামি নির্বাচন, এই প্রার্থী তো ছিল ডামি প্রার্থী, আপনি ডামি পর্যবেক্ষকও দেখেছেন, ডামি ইলেকশনের যে পুলিং এজেন্ট তাকেও দেখেছেন, তো সুতরাং পুরো জিনিসটা একটা ডামির মধ্যে ছিল, ফলে এই নির্বাচন শুধুমাত্র বাংলাদেশের বিদেশেরা কি গ্রহণ করলো কি করলো না আমি সেদিকেও যাচ্ছি না। আমি মনে করি একজন নাগরিক হিসেবে বাংলাদেশের সাধারণ জনগণ এই নির্বাচনটাকে আসলে ওইভাবে রিসিভ করে নাই, কেন দীর্ঘদিন এই প্রক্রিয়াটি অচল হয়েছে।